আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে শ্লতাহানির অভিযোগ। শ্লতাহানির অভিযোগ, খোদ পুলিশ কর্মী বিরুদ্ধে হালিশহর থানার সামনে বিক্ষোভ, স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি হয়েছে আমরা জানবো, কথা বলবো আমাদের সঙ্গে বরুণ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, অভিযোগ প্রথমত কি রয়েছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, প্রথমত অভিযোগ রয়েছে যে গতকাল রাত্রে হালিশহর থানার সামনে থেকে একটি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকেরা আরজিকরের নির্যাতিতার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল তৈরি বের করে। ঠিক সেই প্রতিবাদ মিছিল যখন এগিয়ে যাচ্ছিল, সেই সময় এক মহিলা, তিনি কিন্তু পেশায় রিপ্রেজেন্টেটিভ, ওষুধের রিপ্রেজেন্টেটিভ, তিনি যখন দেখেন যে তার ভাইরা প্রতিবাদ করছে, সেই সময় তিনিও সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে যান। সেই সময় এক মদ্যপ পুলিশ, যেটা অভিযোগ, এক মদ্যপ কর্তব্যরত পুলিশ তাকে কিন্তু ঠেলা মারে, তার গায়ে হাত দেয়, এমনটাই তার অভিযোগ, এবং তাকে ঠেলে সেই মিছিলের ভেতরে ঢুকিয়ে দেয়, এমনটাই কিন্তু তার তিনি অভিযোগ করছেন। এরপরে কিন্তু যখন মিছিল থেকে তার মিছিল যারা করছিলেন তারা যখন এই ঘটনা শুনতে পান, তখন তারা সোজা চলে আসেন সেই পুলিশ ভ্যানের সামনে, এবং পুলিশ ভ্যানের সামনে যখন এসে তারা বলতে যান, সেই সময় কিন্তু অপর এক পুলিশ বলেন এই রকমই হবে। এই এই কথার পরেই কিন্তু একেবারেই ক্ষিপ্ত হয়ে ওঠে সেই যারা প্রতিবাদকারী, যারা প্রতিবাদ করছিলেন, তারা সোজা চলে আসেন হালিশহর থানার সামনে, সেখানে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা তাদের যেটা অভিযোগ যে অবিলম্বে ওই পুলিশ কনস্টেবল যিনি ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত শাস্তি দিতে হবে। এরপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে আসে, হালিশহর থানার ভারপ্রাপ্ত যিনি অফিসার রয়েছেন তিনি আসেন, তিনি আশ্বাস দেন, এবং তারপরেই কিন্তু সেই মহিলা লিখিতভাবে অভিযোগ জানান সেই কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে। এরপরেই কিন্তু সেই যে ঘেরাও বা থানা ঘেরাও কর্মসূচি সেটা কিন্তু স্তব্ধ হয়। যদিও তিনি তাদের দাবি যে যদি সেই কনস্টেবলের বিরুদ্ধে কোনো রকম আইনানুক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আরো বড় আন্দোলন করা হবে। এলাকার মানুষ যেটা বলছে যে এখানে পুলিশই রক্ষক, সেখানে পুলিশ এইভাবে মহিলাদের হাতে, একটা যেখানে খুব সেন্সিটিভ ইস্যু তৈরি হয়ে রয়েছে সেইখানে মহিলাদের উপর কি করে একজন কর্তব্যরত পুলিশ এই ধরনের আচরণ করছে? ধন্যবাদ বরুণ। এফআইআর লঞ্চ করলাম, আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো? তো আমিও নাবলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হয়েছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন? এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলে মেয়েরা, সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন? তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালে। তারপরে ভাইরা সবাই এসে, যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে, তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন, তখন ভাইরা গিয়ে ধরেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।